দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ খণ্ডন করলেন ভাঙ্গারপাড় জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল রাজ্জাক বড়ভূঁইয়া। সম্প্রতি ভাঙ্গারপাড়ে নাগরিক সভা করে ভাঙ্গারপাড় জিপির এপি সদস্যার প্রতিনিধিসহ একাংশ লোক তার বিরুদ্ধে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তুলে প্রকাশ্য সভা করে স্পষ্টীকরণ প্রদানের প্রত্যাহ্বান জানিয়েছিলেন। সেই প্রত্যাহ্বানের জবাবে সোমবার ভাঙ্গারপাড়ে নাগরিক সভা আহ্বান করেন জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল রাজ্জাক বড়ভূঁইয়া। সমাজকর্মী বদরুজ্জামান চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল রাজ্জাক বড়ভূঁইয়া বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণ করতে পারলে তার স্ত্রী আসমাতারা বড়ভূঁইয়া স্বেচ্ছায় জিপি সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। তিনি বলেন, আসলে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জিপির উন্নয়নের স্বার্থে শাসক দল বিজেপিতে যোগ দিয়ে অনেক কাজ করেছেন তার স্ত্রী, উন্নয়ন বরদাস্ত করতে পারছে না ওই চক্র। নাগরিক সভায় বক্তব্য রাখেন ভাঙ্গারপাড় মণ্ডল কংগ্রেস সভাপতি আফতারউদ্দিন তালুকদার, বিজেপির শালচাপড়া মণ্ডলের উপসভাপতি বেনুভূষণ নাথ, প্রবীণ নাগরিক প্রভারণ নাথ, আব্দুল কালাম তালুকদার, সফিরুল ইসলাম বড়ভূঁইয়া, আজিরউদ্দিন চৌধুরী, হিফজুর রহমান বড়ভূঁইয়া, শমসের উদ্দিন বড়ভূঁইয়া প্রমুখ। বরখলা থেকে শিবির আহমেদ বড়ভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। মেম্বার আসলাম, কিন্তু 10 বছর মেম্বার থাকা সত্ত্বে এখন পর্যন্ত বর্তমান কোর যে পঞ্চায়েতে যেতগুলো কাম কাজ করিয়া গেছে হইন, এখন পর্যন্ত এইগুলা কাম অতজন পঞ্চায়েত হইয়া গেছে হইন। আমি 2 বার মেম্বার থাকতা অবস্থায় অত কাম 2-3 বার জমাইয়া অত কাম হয়েছে না। অত কাম আমরা জিপির মাঝে পঞ্চায়েতে করছে, কামর কোনো সীমা নাই বলা কাম, অতিরিক্ত কাম হওয়া গতিকে এর গতিকে দেখা যার এই পঞ্চায়েত হিরিয়া নির্বাচন হয়ে যাব, হিরিয়া সিলেকশন হয়ে যাব। ও হিসাবে দেখা যার এখন গড় টাইম কিলা আমরা গরিবর পেটলাত মারি গড়টা কিলা ক্যান্সেল করা যায়, ও উদ্দেশ্য লইয়া মোটামুটি আগামীতে ইলেকশনও হারাইবার লাগে বারোইবার লাগে, ও কারণে গিয়ে আমরা গড়টা বন্ধ করা ওর এই এই ডিপিটা একটা এই পঞ্চায়েতের একটা আন্দোলন করিয়া আন্দো একটা নাগরিক সভা করিয়া একবারে ভুল ফলস এই জিনিসটা কিন্তু কোনো মিথ্যা কথা কোনো পুরোজাত কার্য হারানি নাই। আমরা সারাই করি আর আমরা পঞ্চায়েত পাল্লা আর কাম করিয়া গেছেন যতটুকু সমস্ত কাম নিয়মমত করিয়া গেছেন, কোনো অভিযোগ নাই আমরা। আর আমরা সব যেতটা গড় আছে সারা গড় আমরা সারা গরিব মানুষ সবে আমরা গড় টাইন পাইতাম, আর যেগুলো পাইছেন ওগুলোই পাইতাম, আর যেগুলো পাইছেন না ওগুলো আমরা সারা অনুরোধ ওগুলো পাইতাম, আর যেগুলোর যে টাইন রয়েছে নাম বাকি নামটাই আমরা উঠিত ওখানতে আমরা মেইন হইল অনুরোধ। কারণ আমরা 10 বছর আমি নিজে মেম্বার আসলাম কিন্তু অত কাম আমি দেখছি না, অত বড় যেন কাম এই এই পঞ্চায়েত আমরা গিয়া কত কাম বিজেপির গিয়া কাম আগুয়াইছেন তার চূড়ান্ত সীমা নাই। সেটার উদ্দেশ্য আপনারা বিভিন্ন জনের মুখ থেকে শুনেছেন সেটাই সত্যি, এটা একটা প্রতারণা শুরু হয়েছে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে যাতে সুযোগ নিতে পারে একটা দূর অভিযোগ চালাচ্ছে। আমরা যত পঞ্চায়েতই করিয়া গেছো কোনো পঞ্চায়েতর মতো ই পঞ্চায়েত নাই, আমরা বহুত শান্তি পাইছি, বহুত সাত কর্ম আগুয়াই এটা কর্মক্ষমতা বালা অফিসাই দিয়ে এটা আমরা জানি বাকার এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই পঞ্চায়েতে এই এরিয়া ভারত স্বাধীনতা হওয়ার পর পরে আমাদের হিন্দু এরিয়াতে যতটা কাজ হয়েছে এটা মানে কোয়ার মতো কোনো ভারত স্বাধীনতা হওয়ার পরে এই ধরনের কোনো কাজ আর হয়েছে না। রাখছি এরা একটা ষড়যন্ত্র করছে, যে ষড়যন্ত্র ওরা চিন্তা করছে যে আগামী দিনে যদি এই সব মানুষের গড় পায় তাহলে তারা আগামী দিনের ইলেকশনে নির্বাচনে খেলাতে তাদের অসুবিধা হবে, তার জন্য ওদেরকে গড় কাটার জন্য একটা চক্রান্ত চলাচ্ছে। তার দিককার জানাই গাঁওসভা নিয়ে কিছু গাঁওসভা আমার কাছে গাঁওসভায় অনেক ফটো রয়েছে, যে গাঁওসভায় আমার এপি মহোদয় বলেছিলেন কোনো গাঁওসভা হয়নি, বাঙ্গারপাড় জিপিতে মাইকিং করে গাঁওসভা হয়েছে, সেই গাঁওসভায় যিনি আমার এপি মহোদয় বলেছেন গাঁওসভা হয়নি সেই সভায় তিনিও ছিলেন, অনেক গাঁওসভা হয়েছে, অনেক গাঁওসভায় ফটো আমার কাছে এখনও আছে, এবং আমাদের জিপি মানুষ বলবেন গাঁওসভা হয়েছে কি না, এটা একটা মিথ্যা চক্রান্ত এবং অপপ্রচার। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার।
গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।